বন্ধ আইসিডিএস সেন্টারে বোমা বিস্ফোরণ আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের লক্ষ্মীজোলা অঞ্চলে। রবিবার সকালে বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটে। আশেপাশের লোকজন ছুটে গিয়ে দেখেন গোটা এলাকাটি ধোঁয়ায় ঢেকে গিয়েছে এবং সেন্টারের ছাদ উড়ে গিয়েছে। আইসিডিএস সেন্টারটি বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। কিভাবে বিস্ফোরণ ঘটলো তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বন্ধ আইসিডিএস সেন্টারে বোমা বিস্ফোরণ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের লক্ষ্মীজোলা অঞ্চলে। রবিবার সকালে বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটে। আশেপাশের লোকজন ছুটে গিয়ে দেখেন গোটা এলাকাটি ধোঁয়ায় ঢেকে গিয়েছে এবং সেন্টারের ছাদ উড়ে গিয়েছে। আইসিডিএস সেন্টারে বন্ধ থাকায় বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। কিভাবে এই বিস্ফোরণ ঘটানো হলো তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। হঠাৎ করে কেন এই বিস্ফোরণ হলো বা কে বা কারা এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত রয়েছে তার জন্য তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। আইসিডিএস সেন্টার, সেখানে বোমা বিস্ফোরণ, কিন্তু আইসিডিএস সেন্টারটি বন্ধ ছিল আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের লক্ষ্মীজোলা অঞ্চলে। রবিবার সকালে বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটে। আশেপাশের লোকজন ছুটে গিয়ে দেখেন গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে এবং সেন্টারের ছাদ উড়ে গিয়েছে। আইসিডিএস সেন্টারটি বন্ধ থাকায় সেরকম বড়সড় দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। কিভাবে এই বিস্ফোরণ ঘটানো হলো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বন্ধ আইসিডিএস সেন্টারে বোমা বিস্ফোরণ আর ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ায় সেই এলাকায়। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে লক্ষ্মীজোলা অঞ্চলে ঘটনাটি ঘটে। রবিবার সকালে হঠাৎ বোমা বিস্ফোরণ হয়। সেখানে আশেপাশের লোকজন সেখানে পৌঁছায়। কেন বোমা বিস্ফোরণ ঘটে, কে বা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে সেটা এখনো তদন্ত করছে পুলিশ। বন্ধ আইসিডিএস সেন্টারে বোমা বিস্ফোরণ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের লক্ষ্মীজোলা অঞ্চলে। রবিবার বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটে। আশেপাশের লোকজন ছুটে গিয়ে দেখেন গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে, সেন্টারের ছাদও উড়ে গিয়েছে। আইসিডিএস সেন্টার বন্ধ থাকায় বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। কিভাবে বিস্ফোরণ ঘটলো তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।